সরবরাহ বেশি হয় বগুড়ার পাইকারি বাজারে, কিছুটা কমেছে পেঁপের দাম। 40 টাকায় পটল পাওয়া গেলেও বাকি সব সবজির কেজি 50-এর নিচে নয়। এ বিষয়ে আরও জানাতে রাজাবাজার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হেদায়তুল ইসলাম বাবু, যুক্ত হচ্ছি তার সাথে। বাবু, আজ কোন কোন সবজির দাম কেমন জানতে চাই এবং পণ্য সরবরাহে আবহাওয়া ভালো থাকার প্রভাব পড়েছে কিনা সেটিও জানতে চাই। বর্ণা, আপনি জানেন যে প্রতিদিন আসলে যেভাবে রাজাবাজারে বেচা কেনাটা হয়ে থাকে আমরা দেখি, ঠিক একইভাবে আজও দেখছি যে ঠিক ভোর থেকেই কৃষকরা তাদের যে উৎপাদিত বিভিন্ন শাকসবজি, সেই টাটকা শাকসবজি জমি থেকে তুলে নিয়ে তারা বিক্রি করবার জন্য বগুড়া শহরের রাজাবাজারে এসেছেন। আমরা দেখছি যে এখানে যে শাকসবজিগুলো প্রতিনিয়ত সবসময় পাওয়া যায়, ঠিক প্রত্যেকটা শাকসবজির সরবরাহ মোটামুটি স্বাভাবিক আছে বলা চলে। আপনাকে একটু দেখাতে চাই যে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে পটল থেকে শুরু করে মিষ্টি কুমড়া, লাউ, শশা, প্রায় সব ধরনের শাকসবজি কিন্তু বেশ ভালো সরবরাহ আমরা দেখতে পাচ্ছি। আর দামের কথাটা যদি বলি, যে আজকে কিছুটা মুখ বেজার করেছেন আসলে পেঁপে চাষিরা, তারা যেটি বলছেন যে 20 টাকা কেজিতে আসলে তাদেরকে পেঁপে বিক্রি করতে হচ্ছে, কারণ হিসেবে যেটি বলছেন যে পেঁপের আমদানি বেশ বেশি আজকে, অর্থাৎ চাহিদার তুলনায় আমদানি কম বেশির উপরে কিন্তু আসলে দামটা মূলত নির্ভর করে। আপনি জানেন যে কাঁচাবাজারের ক্ষেত্রে এটি সবসময় আমরা দেখে থাকি যে আমদানি বেশি হলে দাম কমে যায়, আবার আমদানি কম হলে দাম বেড়ে যায়। পেঁপের ক্ষেত্রেও আমরা এমনটি দেখেছি। আর আজকে দেখছি যে ধনে পাতা এখানে বিক্রি হচ্ছে 150 থেকে 180 টাকা কেজিতে, আর পটল বিক্রি হচ্ছে 40 টাকায়। এরপর কিন্তু আমরা দেখছি যে অন্যান্য যে সবজি, কোনো সবজি আর মানে 50-এর নিচে নেই। বিশেষ করে করলা বিক্রি হচ্ছে 70 টাকা কেজিতে, বেগুন 65 টাকা, আর কাঁচামরিচ আমরা দেখেছি যে গত 2-3 দিন আগেও 200 টাকায় কিনতে হয়েছে ভোক্তাদেরকে, আজকে সেই কাঁচামরিচ পাইকারি পর্যায়ে বিক্রি হচ্ছে 140 থেকে 150 টাকা কেজিতে। আর মুখী কচু দেখছি যে এখানে প্রতি কেজি বিক্রি হচ্ছে 60 টাকায়, কাঁকরোলের কেজি আজকে 55 টাকা, টমেটো 120 টাকা কেজিতে ভোক্তাদেরকে কিনতে হচ্ছে এই রাজাবাজার থেকে। এই রাজাবাজারের এই সময়টায় মূলত আপনার ভোর থেকে সকাল 8টা সাড়ে 8টা পর্যন্ত এখানে পাইকারি দরে এখানে বেচা কেনা হয়। এই সময়টায় মূলত আপনার বিভিন্ন যে এলাকার ছোট ছোট হাট বাজারগুলো আছে, সেখানকার ব্যবসায়ীরা এখান থেকে পাইকারি পর্যায়ে শাকসবজি কিনে নিয়ে যান এবং তারপরে তারা আবার খুচরায় বিক্রি করেন। অর্থাৎ আজকে পাইকারি দরে যে শাকসবজিগুলো বিক্রি হচ্ছে যে রেটে, তার থেকে 5 থেকে 10 টাকা আবার বেশি দাম দিয়ে কিন্তু খুচরা বাজারগুলো থেকে ভোক্তাদেরকে কিনতে হবে। তো বর্ণা, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে বগুড়ার রাজাবাজার থেকে সবজি বাজারের সবশেষ খবর। আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী হেদায়তুল ইসলাম বাবু। জানছিলাম বগুড়ার কাঁচা বাজার পরিস্থিতি। এবার একটু মাছ